नमस्कार बंधुरा, जदि आपनादे बैंके अकाउंट थाके से स्टेट बैंक अफ इंडिया ते थाकुक किंबा पंजाब नैशनल बैंके थाकुक किंबा सेंट्रल बैंक अफ इंडिया ते थाकुक, सेक्षेत्रे समस्त बैंक कस्टमारदेर जोन्ने सरकारेर तरफ थेके पाँचटी बड़ो सड़ो आपडेट। जेई आपडेटगुलोर मध्ये शेष तीनटी आपडेट सम्पर्के तो आपनादेरके जानतेई हबे, সেই জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথম যেই খবরটি রয়েছে সেটা হচ্ছে ভারতের সবথেকে বড় সরকারি ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ফেস্টিভ অফার মে হোম লোন পর দে রাহা হ্যায় বড়া ছুট। হ্যাঁ বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের যে MCLR রেট রয়েছে সেটাকে তারা রিভাইজ করেছে, এবং এর ফলে যদি আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে কোনো হোম লোন নিতে চান সেক্ষেত্রে এবার থেকে আপনাদেরকে কম ইন্টারেস্ট দিতে হবে, অর্থাৎ কম EMI দিতে হবে। দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর 1 কোটি গ্রাহকদের জন্য বিশেষ খবর রয়েছে। SBI ঋণের হার সংশোধন করেছে। আসলে SBI ব্যাংক MCLR হারে কোনো পরিবর্তন করেনি। MCLR এর নতুন সংশোধিত হার 15 সেপ্টেম্বর 2023 থেকে কার্যকর হচ্ছে। MCLR হচ্ছে সেই হার যা ব্যাংক গ্রাহককে কম সুদের হারে ঋণ দিতে পারে। SBI MCLR এর সঙ্গে প্রাইস লেন্ডিং রেটও সংশোধন করেছে, এবং এই নতুন হারগুলো 15 সেপ্টেম্বর থেকে কার্যকরী হয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হোম লোনে 65 বেসিস পয়েন্ট অর্থাৎ 0.65% ছাড় দিচ্ছে। এই ছাড় রেগুলার হোম লোন অ্যাপ্লিকেশন, কনসেশন রেগুলার হোম লোন অ্যাপ্লিকেশন এবং ফ্লেক্সিপ্লে নন স্যালারি ক্লাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়া বাড়ির ক্রেতারা 31 ডিসেম্বর 2023 পর্যন্ত কম হারে লোনে হোম লোনে এই ছাড় পাবেন। অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে হোম লোন নিতে চান তাহলে কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর। যদি আপনাদের অ্যাক্সিস ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য বড় সড়ো আপডেট। হ্যাঁ বন্ধুরা, অ্যাক্সিস ব্যাংক FD যে ইন্টারেস্ট রেট রয়েছে সেই রেটে কিছুটা পরিবর্তন করেছে। 1 বছর জন্য FD করলে এখন থেকে আপনারা 6.70% ইন্টারেস্ট রেট পাবেন। হ্যাঁ বন্ধুরা, অ্যাক্সিস ব্যাংক তাদের যে ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট রেট রয়েছে সেখানে 0.50% ইন্টারেস্ট রেটে কমিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে অ্যাক্সিস ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনারা অ্যাক্সিস ব্যাংকে FD অর্থাৎ ফিক্সড ডিপোজিট করতে চান সেক্ষেত্রে কতদিনের জন্য কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট রয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখান থেকে একবার দেখে নেবেন। যদি আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার উইকেয়ার ডিপোজিট স্কিমে যদি আপনারা ডিপোজিট করে না থাকেন তাহলে এই মাসে কিন্তু শেষ সময়। এই স্কিমে আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি 5 বছর অথবা 5 বছরের বেশি সময়ের জন্য যদি ফিক্সড ডিপোজিট করে থাকেন সেক্ষেত্রে আপনারা এই বিশেষ যে FD স্কিমটি রয়েছে সেখানে আপনারা অতিরিক্ত ইন্টারেস্ট রেট পাবেন। এর পরের আপডেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, লোকসভা চুনাও মে ভোট নেই ডালনা পড়েগা মেহঙ্গা, ব্যাংক অ্যাকাউন্ট সে কটেঙ্গে 350 রুপিয়ে, কিয়া হ্যা সচ। হ্যাঁ বন্ধুরা, এরকম কিছু একটা খবর কিন্তু বর্তমানে খুবই ভাইরাল হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে আপনি যদি এবারের লোকসভা ইলেকশনে যদি আপনারা ভোট না দেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট থেকে 350 টাকা কাটা হতে পারে। একটা পেপারে স্ক্রিনশট দিয়েও কিন্তু এই সমস্ত কিছু দাওয়া করা হচ্ছে। দেখুন, এখানে একটা পেপারে স্ক্রিনশট দেওয়া রয়েছে এবং এখানে বলা হয়েছে যে এরকম একটা খবর বেরিয়েছে। কিন্তু আপনাদের জানিয়ে দিই যে আপনার কাছে যদি এরকম কোনো খবর এসে থাকে সেক্ষেত্রে সেই সমস্ত খবর কিন্তু সম্পূর্ণ ভুল। অর্থাৎ সেক্ষেত্রে আপনি ভোট না দিলে আপনার অ্যাকাউন্ট থেকে 350 টাকা কেটে নেওয়া হবে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। যদিও আপনাদের আমরা জানাবো যে ভোট দেওয়া আপনাদের নাগরিকের অধিকার, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভোট দেবেন, কিন্তু কেউ যদি ভোট দিতে না পারেন বা কোনো কারণে যদি এমন হয়ে যায় যে আপনি ভোট দিতে পারেননি সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট থেকে 350 টাকা কেটে নেওয়া হবে, এরকম কিন্তু কোনো খবর নেই। তো এই সমস্ত ভুয়ো খবরে আপনারা বিশ্বাস করবেন না। বন্ধুরা, 5% সুদে 2 লক্ষ টাকা ঋণ, বিনামূল্যে প্রশিক্ষণ
এবং 500 টাকা দৈনিক ভাতা সরকার দক্ষ কারিগরদের জন্য এই প্রকল্প নিয়ে এসেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বিশ্বকর্মা পূজোর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং বিশ্বকর্মা পূজা উপলক্ষে এবার এই দিনে বিশ্বকর্মা যোজনা নামে একটা নতুন প্রকল্পের সূচনা করতে চলেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন, যা 16 আগস্ট কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছিল। তো কী রয়েছে এখানে? 5 বছরের জন্য 13,000 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি তাঁতি, স্বর্ণকার, কামার, লন্ড্রি শ্রমিক এবং নাপিত সহ ঐতিহ্যবাহী কারিগর এবং কারিগরদের প্রায় 30 লক্ষ পরিবার উপকৃত হবে। এই স্কিমটি বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে 17ই সেপ্টেম্বর এই স্কিমটি চালু হতে চলেছে। এই স্কিমের উদ্দেশ্য হচ্ছে দেশের ছোট ছোট শহরগুলিতে কামার, কুমোর, রাজমিস্ত্রি, ধোপা, ফুল শ্রমিক, মাছের জাল, তাঁতি, তালা চাবি প্রস্তুতকারক এবং এর সাথে সম্পর্কিত অনেক শ্রেণী রয়েছে, ভাস্কর্য সহ দক্ষতার কাজ। গ্রামীণ অর্থনীতিতে এই শ্রেণীগুলির একটা গুরুত্বপূর্ণ স্থান সবসময় থাকে এবং তাদের অর্থনৈতিক শক্তি দেওয়ার লক্ষ্যে মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা অনুমোদন করেছে। এই স্কিমের মেইন উদ্দেশ্য হচ্ছে কিভাবে আরও দক্ষতা প্রকাশ করতে পারে এবং নতুন ধরনের সরঞ্জাম এবং ডিজাইন সম্পর্কে তথ্য পেতে পারে সেদিকে মনোযোগ দেওয়া হবে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে এই সমস্ত শ্রেণীর কর্মীদেরও সরঞ্জাম কেনার ক্ষেত্রে সাহায্য করা হবে। এর আওতায় 2 ধরনের দক্ষতা উন্নয়ন কর্মসূচি থাকবে, যার প্রথমটি হবে হচ্ছে বেসিক এবং দ্বিতীয়টি হবে হচ্ছে অ্যাডভান্সড। যারা এই কোর্স করছেন তাদের সম্মানী, অর্থাৎ তারা মাসিক একটা স্কলারশিপও পাবেন। দক্ষতা প্রশিক্ষণপ্রাপ্ত সুবিধাভোগীদের প্রতিদিন 500 টাকা করে স্কলারশিপ দেওয়া হবে, অর্থাৎ আপনারা প্রতিদিন 500 টাকা করে পেয়ে যাবেন। এছাড়া এই স্কিমের অধীনে আপনি প্রথম পর্যায়ে 1 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে ঋণ দেওয়া হবে, যেক্ষেত্রে আপনাকে সুদ দিতে হবে মাত্র 5%। ব্যবসাটি যখন আপনার সংগঠিত হয়ে যাবে তারপরে দ্বিতীয় দফাতে আপনাকে 2 লক্ষ টাকা ছাড় দেওয়া হবে। এছাড়াও আধুনিক সরঞ্জাম যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে 15,000 টাকা সহায়তাও দেওয়া হবে। এর সাথে কারিগরদের ডিজিটাল লেনদেনে উৎসাহ প্রদান করা হবে এবং বাজার সহায়তা দেওয়া হবে। সরকারি বিবৃতি অনুসারে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের অধীনে কারিগর এবং কারিগরদের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রদান করে বা বিশ্বকর্মা শংসাপত্র প্রদান করে স্বীকৃতি দেওয়া হবে এবং তাদের একটা পরিচয়পত্র দেওয়া হবে। তো কোন কোন শ্রমিক এই সুবিধাটি পাবেন? তো এই কাজ করার জন্য আপনাকে কাঠমিস্ত্রি হতে হবে, নৌকা কারিগর, কামার, হাতুড়ি বা হাতিয়ার প্রস্তুতকারক হতে হবে। স্বর্ণকার হলেও পাবেন কুমোর, পাথর শ্রমিক, মুচি, রাজমিস্ত্রি, কার্পেট, ঝাড়ু এবং ঝুড়ি প্রস্তুতকারক, ধোপা, দর্জি এবং মাছ ধরার জাল প্রস্তুতকারক। এই সমস্ত কাজে যদি আপনি যুক্ত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই ধরনের যে সুবিধাগুলো রয়েছে, যেগুলো আপনারা এখন স্ক্রিনে দেখতে পেরেছেন, সেই সুবিধাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, ভিডিও বন্ধুদের মাঝে শেয়ার করবেন। বন্ধুরা, একটা ছোট্ট রিকোয়েস্ট, অন্তত একজনের সঙ্গে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।